সো হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ঢাকা ব্যাংকের এফডিআর নিয়ে। সো যারা যারা ঢাকা ব্যাংকে এফডিআর করতে চান বা যাদের মনে করেন ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন যে আপনি ঢাকা ব্যাংকে এফডিআর করে কীভাবে আপনার টাকাটা থেকে আপনি কিছু মুনাফা নিতে পারবেন। সো ওকে, ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হলো যে ঢাকা ব্যাংকের এফডিআর নিয়ে। সো চলুন ভিডিও স্টার্ট করা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকা ব্যাংকের লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আছি, এবং এখানে আসার পর জাস্ট আপনি যদি নিচে একটু যান, যদি সো এখানে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে এই যে ঢাকা ব্যাংক ফিক্সড ডিপোজিট যে একটা রিসিপ্ট তারা করে রেখেছে সেটা দেখেন এখানে, যে কী ফিচার যেগুলো রয়েছে সেটা হলো আপনি মিনিমাম রিকোয়ার্ড যে ডিপোজিট হলো সেটা হলো 50,000 টাকা, মানে আপনি 50,000 টাকা দিয়ে এখানে ডিপোজিট শুরু করতে পারবেন। দেন আপনার মানে মিনিমাম আপনি ডিপোজিট করতে পারবেন 1 মাসের জন্য, এবং ম্যাক্সিমাম আপনি 2 বছরের জন্য করতে পারবেন, এবং এটা অটো রিনিউয়াল আছে। যদি আপনি মনে করেন যে বলে রাখেন যে আমার অটো রিনিউয়াল হয়ে যাবে, তাহলে ওকে হয়ে যাবে। এবং আপনার ইন্টারেস্ট রেট যেটা সেটা হলো 6% ম্যাক্সিমাম, মানে আপনি যদি 1,00,000 টাকা রাখেন তাহলে তারা আপনাকে 600 টাকা পে করবে, এবং এটার মধ্যে তারা হয়তো মেবি ট্যাক্স কেটে রাখতে পারে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে তারা দিবে। সো আপনারা বুঝে নিতে পারছেন, যদি আপনি 50,000 টাকা যদি ফিক্সড করে রাখেন 2 বছরের জন্য অথবা 1 মাসের জন্য, তাহলে আপনি ওইখান থেকে 300 টাকা পার মান্থ পাবেন আর কি, ঠিক আছে। সো এখানে কিছু কী ফিচার রয়েছে, লাইক আরও কিছু ফিচার যেমন এখানে দিয়েছে দেখেন, তারা এখানে বলে দিয়েছে যে আপনি লোন নিতে পারবেন, আপনি আপনার এফডিআর যে টাকাটা আপনার ডিপোজিট করে রাখবেন 1 বছর 2 বছর অথবা 1 মাসের জন্য, সো ওই টাকার উপরে আপনি চাইলে 90% মানে আপনি ঋণ নিতে পারবেন, ঠিক আছে। যে মানে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে, লাইক আপনি যদি 1,00,000 টাকা যদি ফিক্সড করে রাখেন তাহলে আপনি মানে 90,000 টাকা কিন্তু লোন নিতে পারবেন যে কোনো কাজের জন্য ঢাকা ব্যাংক থেকে, ঠিক আছে। সো এই জিনিসটা খুবই বেটার আমার কাছে মনে হয়েছে। সো এই ছিল বন্ধুরা আমার ছোট্ট একটি ভিডিও, যে ঢাকা ব্যাংক লিমিটেডের থেকে আপনি টাকা ডিপোজিট করে রাখতে পারবেন কি না, এবং যদি টাকা ডিপোজিট করে রাখেন তাহলে আপনি 6% করে পারবেন আপনার টাকার উপরে, লাইক আপনি যদি 1,00,000 টাকা রাখেন তাহলে আপনি 600 টাকা প্রত্যেক মাস পাবেন। সো এই জিনিসটা খুবই ভালো, এবং আপনি চাইলে আপনার টাকার উপরে 90% ডিপোজিট মানে মানে আপনি ডিপোজিটের উপরে 90% আপনি ঋণ নিতে পারবেন। সো এটাও ভালো একটা সুবিধা। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আশা করি এরকম ভিডিও পেতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরই ইউটিউব চ্যানেল ডিটেক। সো আজ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।